সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। নাকের ডগায় নয়, খোদ তৃণমূল নেতার ঘরে রমরমিয়ে মধুচক্রের আসর। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। গ্রামের বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মধুচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ, আর সেই অভিযোগে অভিযুক্ত ওই তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলো গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খেজুরির হেরিয়ার কৃষ্ণনগরে। শুধু তাই নয়, ওই তৃণমূল নেতার বাড়ি ঢুকে কার্যত চক্ষুচরক অবস্থা হয় গ্রামবাসীদের। ওই তৃণমূল নেতার বাড়ি থেকে এক মহিলাকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকার মানুষ। ওই ঘটনায় আরও উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষ, ওই মহিলাকে গাছে বেঁধে চলতে থাকে গণধোলাই। শুধু তাই নয়, গ্রামবাসীরা মহিলাকে গাছে বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মঙ্গল মাইতির বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্রের ব্যবসা চালাচ্ছিল। ওই ব্যক্তি এলাকায় তৃণমূলের হোমরা চোমরা পরিচয় দাপটের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে দাবি এলাকাবাসীর। অন্যদিকে মঙ্গলবার এক মহিলা এই মধুচক্রের আসরের প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত মঙ্গল। এর জেরে মহিলা গুরুতর জখম হন। বেশ কিছু সময় ওই মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। পরে মহিলাটি তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এরপরেই আজ বুধবার গ্রামবাসীরা চূড়ান্ত ক্ষেপে যান। এদিন গ্রামের মহিলা ও পুরুষ ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে এক মহিলাকে পাকড়াও করে। তবে তিনি অভিযুক্ত স্ত্রী নয় বলেই দাবি এলাকাবাসীর। ওই মহিলাকে গ্রামবাসীরা টেনে এনে রাস্তার পাশের একটি খুঁটিতে বেঁধে রাখেন, চলে মানথরো। তবে ঘটনাটি আঁচ করতে পেরে এলাকা ছাড়া মঙ্গল মাইতি। পরে খবর পেয়ে হেরিয়া পুলিশ ফাঁড়িতে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি, যদিও স্থানীয় অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার সত্যতা খোঁজার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে মঙ্গলকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। প্রিয় ভালোবাসার দর্শক, জয় শ্রীরাম নাকি জয় হিন্দ, আপনার ধ্বনি কোনটা? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।